আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে তুমি ইয়া কথা বলেন ভাই, আপনি কখনো ব্রাহ্মণদের বাসায় দাওয়াত খাইছেন? আপনাকে গ্লাসে পানি দিবে না, আপনাকে কাঁঠাল পাতাতে বা কলা পাতাতে আপনাকে খাবার দিবে, কারণ তাদের পাত্র যদি আপনি স্পর্শ করেন তাহলে তারা অপবিত্র হয়ে যাবে। এই কথা আপনি জানেন না? আপনি আপনি এত বড় হয়েছেন, আপনি এই জিনিস জানেন না যে হিন্দুদের ভিতরে এত কঠিন জাত জাত প্রথা আছে, বর্ণ প্রথা আছে? আপনি যদি মুসলমান হয় তাদেরকে একটু স্পর্শ করেন তাদের জাত চলে যায়, তাদের মানে গঙ্গা জল দিয়ে স্নান করতে হয়, এই জিনিস ভাই আপনি জানেন না? হুদাই মানে ইয়া কথাবার্তা বলেন ভাই, কিছুই যদি না জানেন তাহলে আমি কিভাবে আপনার সাথে কথা বলবো? ভাই আমি আমাদের একজন প্রিয় ভাই আমাদের এখানে চলে আসছেন, লাইভে চলে আসছেন, আপনার সাথে আরেকদিন আমি আচ্ছা ভাই, আলোচনাটা শেষ শেষ করি। শেষ কথাটা একটু বলে, শেষ আচ্ছা কথা আচ্ছা ঠিক আছে, বলেন। আপনাকে শেষ একটু সময় দিলাম, আমাদের একজন আমাদের প্রেম সম্রাট ভাই চলে আসছেন, দেখি উনি যুক্ত হন কিনা। আপনি শেষ কথাটা একটু বলেন তাহলে দেখি না, কি শেষ বলেন। কথা না, শুরুর কথাই আর কি। মূলত শেষ কথা আর শুরুর কথা একটাই, যদি আপনার বিশ্বাস হচ্ছে যদি কোনো একটা নীতিমালা একটা ধর্মের ভিতরে যদি একটাও খারাপ কিছু থাকে, তাহলে আপনি মানে সামগ্রিক ভাবে ওটাকে আপনি না খারাপ হিসেবে একটা না, গণ্য করেন। যদি হ্যাঁ অসংখ্য খারাপ থাকে, অসংখ্য খারাপ থাকে, সাম্প্রদায়িক ঘৃণাবাদী, নোংরা, নারীদেরকে ছোট করা, অমুসলিমদেরকে ঘৃণা করা, সাম্প্রদায়িক কথাবার্তা বলা, জবাই করা, খুন করা, হত্যা করা, গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ব্যবহার করা, মানে নারী শিশুদেরকে দাস দাসী বানানো, বিপক্ষের বিধর্মীদের নারী শিশুদেরকে দাস দাসী বানায় তাদেরকে দিয়ে ইয়া করানো, এগুলা যদি এগুলো থাকলে আমি তো অবশ্যই সেটার বিরোধিতা করবো ভাই। আর ভালো কিছু থাকলে সেটাকে আপনি তারপরও কাউন্ট করবেন না ওটার ভিতরে, এই তো? ভালো কিছু, ভালো কিছু মানে বলতে আপনি কি বোঝান তাহলে, সেটা একটু বলেন আমাকে, ভালো কোনটা কি কি ভালো আছে প্রত্যেকটা ধর্মেই ভালো কিছু আছে। হ্যাঁ, ভাই? ইসলাম আপনি ধর্মের ভালোটা একটু আপনি সংক্ষেপে বিয়ে বলেন না ভাই, সংক্ষেপে একটু বলেন, আমি আরেকজনকে যুক্ত করবো, আপনি একটু সংক্ষেপে বলেন কি কি ভালো আছে। আপনাকে আপনাকে সৎ কাজ করার জন্য আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে আচ্ছা বিরত সৎ রাখতে হবে, কাজ, আপনাকে বেবিচার আচ্ছা করা সৎ যাবে না, কাজ, আচ্ছা আপনাকে ইসলাম মিথ্যা ধর্ম, কথা বলা যাবে না, আপনার ভাই 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 একটু একটু শুনেন, একটু শুনেন, যে একটা জিনিসের যখন হ্যাঁ বলুন। ইউনিক কোয়ালিটি আপনি বলতেছেন, কোন একটা জিনিসের ইউনিক কোয়ালিটি যখন আপনি বর্ণনা করতেছেন, ঠিক আছে, যেমন ধরেন আপনি আপনি লাক্স সাবানের ইউনিক কোয়ালিটি বর্ণনা যখন আপনি করবেন, তখন আপনার বর্ণনাটা ইউনিক হইতে হবে। ইউনিক মানে কি তো আপনি বোঝেন নাকি? মানে এই কাজটা কিন্তু, হুম, এই কাজটা আগে কেউ, আগে কোনো ধর্ম বা আগে কেউ বলে নাই, সেই প্রথমবার বলছে, তখন সেটা হচ্ছে একটা ইউনিক কথা, মানে একটা খুবই অমূল্য অতুলনীয় কথা, তাই না নাকি ভাই? যেমন ধরেন, যেমন ধরেন বাংলাদেশে মানে অসম্ভব দুর্নীতি হচ্ছে, এখন একটা সরকার এসে যদি বলে যে একদম দুর্নীতি একদম বন্ধ, কেউ দুর্নীতি করতে পারবে না এবং দুর্নীতি করলেই ফাঁসি, হ্যাঁ, তারপরে সে তারা যদি আইনটাকে কঠোর ভাবে ব্যবহার করে তাহলে সেটা হচ্ছে একটা ইউনিক কাজ হবে, তাই না নাকি ভাই? এখন কিন্তু আমি কিন্তু তো যদি এটা শুধু এখন আপনি যে ইসলাম ধর্মের বলুন। একটা ভালো দিকের কথা আপনি বলতেছেন, আপনার বলতে হবে এমন একটা ইউনিক কথা যেই কথাটা অন্য কোনো ধর্মের ভিতরে নাই, শুধুমাত্র ইসলামের ভিতরে আছে, এবং অন্য কোনো মানুষ, অন্য কোনো জাতিগোষ্ঠী সেটা কখনো ফলো করে নাই, শুধুমাত্র ইসলামে ইউনিক হিসেবে, একক বৈশিষ্ট্য হিসেবে আছে, এরকম একটা কথা আমাকে বলেন তো ভাই, ইসলামের ভিতরে এমন কি আছে যেটা ইউনিক ইউনিকে, ইউনিক আর নন ইউনিকে তো কথা আসছে না, আমি তো বলতেছি না আপনি ভাই? শুধু মুসলিম বিদ্বেষ হতে পারবেন না, আপনি হিন্দু ভাই বিদ্বেষ হতে পারবেন না, আমার কথা হচ্ছে আপনি আপনাকে আমি কোনো জিজ্ঞেস রিলি, করেছি, জিজ্ঞেস করেছি ভাই, একটু শুনে নেন ভাই আমার কথাটা, একটু শুনে নেন, যে আপনি যখন হ্যাঁ একটা ধর্মের কথা বলছি বলবেন আপনার কথা তখন আমি আমি বুঝতে পারছি। স্বাভাবিকভাবে আপনাকে জিজ্ঞেস করবো ভাই, আপনার ভিতরে এমন কি ইউনিক কোয়ালিটি আছে যে আপনি যে আমার কাছে, সামনে নিয়ে আসছেন একটা জিনিস, ধরেন আপনি আমার কাছে একটা জিনিস বেচতে আসছেন, একটা ঘড়ি নিয়ে আসছেন, তা আমি বলবো যে অন্য বাজারে তো অনেক ঘড়ি পাওয়া যায়, তা আপনার ঘড়িটার স্পেশাল কোয়ালিটিটা কি, আমি এই স্পেশাল কোয়ালিটিটা নিয়ে আপনি, আমি কেন মাথা কামাবো, কি এমন এই ঘড়িটার মধ্যে আছে যেটা অন্য কোনো ঘড়ির থেকে বেটার, এই ঘড়িটা আমি অন্য মানে মানে ধরেন রাডোর ঘড়ি না কিনে আপনার ঘড়িটা কিনবো, কেন কিনবো, আপনার ঘড়িটার ভিতরে এমন কি আছে, এইটাকে বলা হয় ভাই ইউনিক একটা কোয়ালিটি। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি যে ইসলাম ধর্মের পক্ষে বলতেছেন, আপনার ইসলাম ধর্মের ভিতরে এমন কি আমি ইসলাম ইউনিক ধর্ম না, আমি কোয়ালিটি আছে? শুধু ইসলামের কথা বলি নাই তো, না না আমি আপনার সাথে ওভারঅল আমার সব ইসলাম ধর্মের নিয়ে কথাই কথা হচ্ছে বলছি। ভাই, না ভাই আপনার সাথে ইসলাম নিয়ে কথা হচ্ছে, আপনি আমাকে এখন একটু বলেন। আমি না না আপনি তাহলে কথাটা অন্য দিকে বলছি, আমি শুরুতেই বলছি আপনি কোনো ধর্মে বিদ্বেষী সরাসরি বলতে পারেন না, কারণ একটা জিনিস নিয়ে আপনি ওভারঅল সবকিছুকে অবশ্যই ভালো বলতে করে পারি বলতে ভাই, পারেন, সেটা অবশ্যই ইসলাম ধর্ম। বলতে পারি ভাই, অবশ্যই বলতে পারি ভাই, ধর্ম হচ্ছে মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে, মানুষের ভিতরে হানাহানি সৃষ্টি করে, মানুষের ভিতরে ঘৃণা সৃষ্টি করে, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করে সবসময়, এটা প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে এই জিনিসটা কমন বৈশিষ্ট্য যে তারা অন্য ধর্মের মানুষকে ঘৃণা করে। এটা হিন্দুরা কোন বলবে ধর্মের এরকম আমার মনে হয় না যে কোনো ধর্ম বলছে ওই ভাই ভাই ধর্মের মানুষকে তুমি মানে ঘৃণা করো। একদমই ইয়া কথা বলেন ভাই, আপনি কখনো ব্রাহ্মণদের বাসায় দাওয়াত খাইছেন? আপনাকে গ্লাসে পানি দিবে না, আপনাকে কাঁঠাল পাতাতে বা কলা পাতাতে আপনাকে খাবার দিবে, কারণ তাদের পাত্র যদি আপনি স্পর্শ করেন তাহলে তারা অপবিত্র হয়ে যাবে, এই কথা আপনি জানেন না? আপনি আপনি এত বড় হয়েছেন, আপনি এই জিনিস জানেন না যে হিন্দুদের ভিতরে এত কঠিন জাত জাত প্রথা আছে, বর্ণ প্রথা আছে, আপনি যদি মুসলমান হয় তাদেরকে একটু স্পর্শ করেন তাদের জাত চলে যায়, তাদের মানে গঙ্গা জল দিয়ে স্নান করতে হয়, এই জিনিস ভাই আপনি জানেন না? হুদাই মানে ইয়া কথাবার্তা বলেন ভাই, কিছুই যদি না জানেন তাহলে আমি কিভাবে আপনার সাথে কথা বলবো? অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলেন ভাই, তবে এগুলো আপনাদের তো জানা থাকার কথা, এগুলো তো মানে নতুন শোনার কথা না তো, তাই না? একটু পড়ালেখা করলে তো জিনিসগুলো জানা থাকার কথা, হিন্দু ধর্মের ভিতরে কঠিন জাত জাত ভেদ প্রথা আছে, হ্যাঁ, গোবর খায় তারপর শুদ্ধ হইতে হয়, গঙ্গা স্নান, গঙ্গা জল দিয়ে স্নান করতে যায় হয়। ঠিক আছে ভাই, আপনাকে মানে আপনাকে আজকে আমি আচ্ছা ঠিক বিদায় আছে জানাচ্ছি, ভাই, আরেকদিন আলাপ করবো আপনার সাথে, মানে আরেকদিন ভালোভাবে আলাপ করবো, আপনি বইপত্রগুলো একটু সাথে নিয়ে বসেন তখন আলাপ করা যাবে, আর আপনি যদি আচ্ছা চান ঠিক কোনো আছে, আলেমকে ওকে নিয়ে আসতে পারেন, আপনাকে মানে মানে স্বাগত জানাই, যদি কোনো আলেমকে নিয়ে আসতে পারেন তাহলে আরো ভালো হয়। ভালো থাকেন ভাই, আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন। ওকে, আচ্ছা ঠিক গুড আছে, নাইট। আচ্ছা গুড নাইট, আচ্ছা।
হ্যালো, হ্যাঁ আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, এই আপনার আজকের একে সত্য করে বলি ভাই, আজকে যে এতক্ষণ ধরে আপনার কথা এবং শুনতেছিলাম, বিরক্ত লাগতেছিল, ওই লোকটা কিচ্ছু জানে না, ধর্ম সম্পর্কে তার কোনো ধারণা নাই, মানে এত ব্যাখ্যা করতেছেন, এরপরও যে ছেলেটা বুঝতেছেই না কেন আমরা ভেদাভেদ, এখানে ভেদাভেদের কোনো কিছু নাই, আমরা কেন এই জিনিসগুলাকে, ধর্মের যে খারাপ সাইড গুলো এটা আমাদের সমালোচনা করার আমাদের অধিকার আছে, এটাই আমি বুঝে, মানে আমার যেটা আমাদের অধিকার আছে, কিন্তু এই সমালোচনাটা আমরা করতে পারি না, দেশও করতে পারি না, আমরা কোথাও করতে পারি না। তো এই কথাটা আপনি এতক্ষণ ধরে বুঝাইতেছেন, সে ভালো সাইডটা সে প্রচার করতে চায়, মানে শুধু ভালো সাইডটা প্রচার করতে, আমরা কেন খারাপটা বলবো? এই এই পয়েন্টটাই আর কি, তার আমার কাছে খুবই খারাপ লাগছে, এই পয়েন্টটা তার খুবই খারাপ লাগছে। এনিওয়ে, আচ্ছা প্রেম দাদা ছিল, প্রেম দাদা, প্রেম দাদা তো এখন আসবে না, প্রেম দাদা, প্রেম দাদা আপনার কি পাউঠাও বাইন্ধা রাখছে নাকি? দাদা আবার কি পাবে, দাদা রাগ ঠাক করে না আমার উপরে আবার। আচ্ছা এনিওয়ে, এই আমি আমি আসলে মেইন ওই আমাদের নাদিয়া আপার সম্পর্কে আরো কয়েকটা পয়েন্ট ছিল যেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, বাট এখন আপনি তো মনে হয় চলে যাবেন। আপনি, আমার কিছুক্ষণ সময় আছে, আপনি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাদিয়া আপার ওই জায়গার কয়েকটা, আপনি নাদিয়া আপার পোস্ট পড়ছেন কিনা আমি জানি না, নাদিয়া আপার পোস্ট গুলো যদি পড়েন আপনি, আমি পোস্ট গুলো পড়ছি, আমি খুব খুঁটা খুঁটা পড়ছি ওনার পোস্ট গুলা, উনি ওখানে লিখছে আমার এক্সপেরিয়েন্স, মানে সে তার অভিজ্ঞতা জার্মানিতে কি হয় না হয় এটা তার অভিজ্ঞতার আলোকে সে অনেক কথা লিখছে, মানে তার তার এক্সপেরিয়েন্স বলে পার্ট টাইম জব, মানে আউজিলফে আরবাইত, যেটা আউজিলফে আমরা তো জানি আউজিলফে আরবাইত কি কোনটা, পার্ট টাইম জব যেটাকে বলা হয়, তো পার্ট টাইম জব সে বলছে 100 থেকে 120 ঘন্টা। আমি আমি যদিও আমি জার্মানির লোক আমি জানি না, কিন্তু আমার তো মনে হয় না যে আপনার আউজিলফে আরবাইতে, আউজিলফেতে আপনার 120 ঘন্টায় করতে হবে, 100 থেকে 120, আপনি তো 10 ঘন্টা করতে পারেন আউজিলফে, আমি 10 ঘন্টা আমি তো আমি যতটুকু জানি 10 ঘন্টা 20 ঘন্টা 10 ঘন্টা করতে ঘন্টা পারেন, 2 ঘন্টা আমার ইচ্ছা করতে পারে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে উনি ওনার যে এক্সপিরিয়েন্স গুলো নাদিয়া আপা শেয়ার করছে একেবারে বাচ্চাদের মতো, মানে উনি কোনো ধারণাই নাই যে আমাদের এই এই জার্মান স্পিকিং যে কান্ট্রি গুলা এগুলাতে কিভাবে করে একটা দেশের ল অথবা কোনো কিছু চলে, কোনো কোনো ধারণাই নেই। ইভেন আরেকটা কথা লিখছে, আপনি দেখছেন যে কোন কন্ট্রাক্ট পেপার বা কোনো কিছুর ভিতরে কি কোনো টাইম লেখা থাকে কিনা, বাট আপনারটা হলো সোয়াইগনিস, সোয়াইগনিস এর অর্থ সার্টিফিকেট, তো সার্টিফিকেটের ভিতরে এটা তো আপনার কন্ট্রাক্ট পেপার না, কন্ট্রাক্ট পেপারের ভিতরে লেখা থাকতে পারে যে আপনি সার্টিফিকেট আর কন্ট্রাক্ট পেপার তো আলাদা জিনিস, আলাদা পেপার, মানে না না রাইট, শুনুন ভাই, মানে সহজ কথা আমি আপনাকে বলে দিই, যে আমি যদি তাকে আমাদের অফিসে নিয়ে আমাদের আমার চেয়ারে বসায় আমার বসের সাথে কথা বলায়ও দেই, তখন সে বলবে এই বসের শার্টে একটু ময়লা লেগে আছে, তার মানে এই লোকটা বস না, এই লোকটা হবে হয়তো কোনো মানে সুইপার বা কোনো মানে টয়লেট ক্লিনার। তো আমি আসিফ মহিউদ্দিন এই পুরা এই ডেইজি অফিসটা ভাড়া নিয়ে আমাকে দেখানোর জন্য পুরা ডেইজি অফিসটা ভাড়া নিয়ে আমাকে নিয়ে আসছে, এবং এরা সবাই অভিনেতা, এই যে যারা যারা এখানে আছে সবাই অভিনেতা, সবাইকে আসিফ মহিউদ্দিন টাকা দিয়ে অভিনয় করাচ্ছে যেন সে প্রমাণ করতে পারে। তাকে যদি আমি এটাও করি তাহলেও সেটা বলবে, কারণ হচ্ছে তার তো তর্কে জিততে হবে, কারণ হচ্ছে সে মানে প্রতিজ্ঞা করছিল যে সে ফেসবুক থেকে বিদায় নিবে 7 দিনের ভিতরে প্রমাণ করতে না পারলে, প্রমাণ তো সে করতে পারে নাই, এখন তো তার যে কোনো ভাবেই হোক ফেসবুকে তো মুখ দেখাতে হবে, তার যে অনুসারী ভক্ত অনুসারী বা তার লাইকার মুমিন বান্দারা যারা আছে তাদের কাছে মুখ দেখাতে হবে, মুখ দেখানোর জন্য ওনার তো অনেক পরিশ্রম এখন করতে হচ্ছে, উনি পরিশ্রম করে যাক, কিন্তু দর্শক যারা আছেন পাঠক যারা আছেন সবাই তো বুঝতেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি তো চ্যালেঞ্জ দিয়ে রেখেছি যে নাদিয়া হোক, আরিফুর হোক, পিনাকি হোক, যে আরেকটাকে যেন নতুন এসে জুটছে গোলাম, এরা সবাই মিলে এক একসাথে থাকবে এবং আমি আরেক প্রান্তে থাকবো, আমরা একটা লাইভ ভিডিও করি, ওনারা 4 জন কথা বলবেন, আমি একা কথা বলবো, তারপর দেখা যাক যে কে কতটুকু কি করতে পারে, কার যুক্তি শক্তিশালী। আমি তো চ্যালেঞ্জ দিয়ে রাখছি, আজকে চ্যালেঞ্জ জানা রাখলাম যে নাদিয়া, আরিফুর, পিনাকি, গোলাম সরোয়ার এই 4 জনকে তারা যদি চায় কোনো ইসলামিক আলেমকে নিয়ে আসতে তাকেও আনতে পারবে, 5 জনের টিম তারা, এবং অপরদিকে আমি একা থাকবো, প্রয়োজনে আরিফুর রহমানের মডারেশনে আমি কথা বলবো, আরিফুর রহমান অত্যন্ত মানে জঘন্য মডারেটর, তারপরেও তার মডারেশনে আমি কথা বলবো, সেটা আমি মেনে নিলাম, খালি তাদেরকে আসতে বলেন, আমি রাজি আছি। তারা কোনোদিনও আসবে না, আসবে না, আমি আমি এখনই বলে দিই, আরিফ ভাই তো কোনোদিনই আসবে না, তার হীনমন্যতার একটা ব্যাপার আছে, আরিফ ভাই এখন যেটা হয় হীনমন্যতায় ভোগে, অবশ্যই সে তো আগে আসছে আপনার, কিন্তু আগে আসলেও এখন আপনি উপরে উঠছেন কেন, আপনাকে এত কেন চিনে, এই কারণে তার একটা হীনমন্যতায় ভোগে সে, এটা ওই দিনের কথায় আমি যেটা বুঝলাম তার ওই দিনের কথায়, বাট আপনার প্রতি কিন্তু আমার একটা অভিযোগ আছে, এটা আরিফ ভাই যে কথাটা বলছে সেই অনুযায়ী নট, আমি জানি এটা বলবো না, যখন আমাদের অভিজিৎ দা মারা গেছেন তখন নাকি আপনি একজনকে ইঙ্গিত করে বলছেন এই লোকটাই খুন করছে, এটা একদম ডাহামি, তো আপনি এটা বলতে পারেন? ডাহামি থাকা ভাই, এই পোস্টটা দিয়েছিল, আমি বুঝতে পেরেছি উনি কিসের কথা বলতেছেন, একজন লোক ছিল তখন বইমেলাতে অভিজিৎ দাকে আমন্ত্রণ জানিয়েছিলেন একজন লোক, সেই ভদ্রলোকের নামও আমার ভালোভাবে খেয়াল নেই, ভদ্রলোককে আমি চিনিও না, এবং ওই ভদ্রলোককে নিয়ে আমি কোনো স্ট্যাটাস দিয়েছি বলে মনে করে না, ওই ভদ্রলোককে স্ট্যাটাস দিয়েছিল ওমর ফারুক লুকস এবং স্নিগ্ধা,
তারা সে স্ট্যাটাস দিয়েছিল, তারা স্ট্যাটাস দেওয়ার পরে সেই জিনিসটা আমি জানতে পারি এবং তাদের স্ট্যাটাস আমি লাইক দিই, এইটা আমার মনে আছে। কিন্তু ওই ভদ্রলোক কি করছে না করছে আমি কিছু জানি না, এখন পর্যন্ত জানি না যে ওই ভদ্রলোকের কোনো আসলেই কোনো মানে জড়িত আছে নাকি জড়িত নাই, সে বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। আর আমি লিখেছিলাম যে আচ্ছা, তাহলে তার মানে হলো আরিফ ভাই এটা আমি একটা টোটালি, কারণ সে বলছে, উল্লেখ করে বলছে যে এটা আপনি বলছেন যে আপনি তখন সাথে সাথেই নাকি আপনি ওই লোকদের দিকে ইঙ্গিত করছেন, এটা হলো আরিফ ভাইয়ের কথা ছিল ওনার যে এটা। আমি ভাই অনেকের ওনার যে কারণ হচ্ছে তখন তখন অভিজিৎ রায় যখন মারা গেছে তখন আমি অনেকগুলো লেখা লিখছি, সরকারের প্রতি ইঙ্গিত করছি, ডিজিএফআই এর দিকে ইঙ্গিত করছি, ডিবি পুলিশের দিকে ইঙ্গিত করছি, মৌলবাদী হেফাজত ইসলামের দিকে ইঙ্গিত করছি। তখন তো ভাই আমাদের সবার অবস্থা খুব ভয়ঙ্কর, তখন তো আমাদের সবার খুব মানে একটা ইয়া অবস্থা, তাই না? আমরা সবাই খুবই মানে 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 ভেঙে পড়ছি, তাই না? অভিজিৎ রায় মারা গেছে, অভিজিৎ রায়কে এভাবে মেরে ফেলা হয়েছে, আমরা তখন যাকে আমরা পারতেছি তাকে আমরা ইয়া করতেছি যে এই লোকটার একটা ইয়া থাকতে পারে, ডিজিএফআই এর কোনো ইয়া থাকতে পারে, ভূমিকা থাকতে পারে, সরকারের ভূমিকা আছে নাকি সেটা খতিয়ে দেখা উচিত। কিন্তু তাকে তো আমরা এই ভদ্র যার যে ভদ্রলোকের কথা বলতেছেন তার সম্পর্কে আমি ভালোভাবে জানিই না, তার সম্পর্কে আমি কি লিখবো, মানে উদ্ভট কথাবার্তা। সেই তার সম্পর্কে লিখেছিল ওমর ফারুক লুকস, এখন তারা হচ্ছে বন্ধু, আরিফুর রহমানের ওমর ফারুক লুকস এখন বন্ধু বন্ধু মানুষ, মানে আমাকে বলতেছে আমি নাকি এটা লিখছি, অদ্ভুত কথাবার্তা। আচ্ছা যাই হোক, আরিফ ভাই যদি শুনে তাহলে আরিফ ভাইয়ের কাছে এই প্রশ্ন আমার থাকলো যে তাহলে আপনি যে আপনি যদি এটা মানে মানে দেখাক আরিফ ভাই দেখাক, আমার কথা হলো আরিফ ভাইয়ের উচিত যে এটা দেখানো উচিত, এইভাবে করে অভিযোগ করলে সেটা যদি প্রমাণ না করতে পারে আরিফ ভাই এটা তাহলে ঠিক না, আসলে আরিফ ভাইয়েরও ঠিক না। আর সেই সময় আমাদের মাথা এত খারাপ ছিল, অভিজিৎ রায় মারা যাওয়ার পর আমাদের মাথা এতই রকমের, আমরা এতই বিপর্যস্ত ছিলাম, একের পর এক মানুষ মারা যাচ্ছে আমাদের, এতই বিপর্যস্ত ছিলাম সেই সময়। তো আমি মানে আমরা কি করব, কার কাছে আমরা ইয়া করব, কার কাছে আমরা ইয়া যাবো, সেগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম সেই সময়। আমি কি বলছি সেটা তো এভিডেন্স লাগবে, যে আমি কোনো কথা যদি ভুল বলে থাকি তাহলে তো আমি তো রাজি আছি, যদি আমি কোনো কথা কখনো ভুল বলে থাকি, আমি তো আমার লাইভে সবসময় এটা বলে আসছি যে আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে আমি তো সেটা স্বীকার করতে রাজি আছি। কিন্তু মানে এটা তো তার মানে তো এটা না যে আমাকে এখন মানে মেরে ফেলবেন আপনারা বা আমাকে ইয়া করে ফেলবেন এটার জন্য। কিন্তু এই আরিফুর রহমানরা তো মানে কোনো ভুল স্বীকার করেনি এখন পর্যন্ত, দেখেন আপনি একটা গ্রুপ গ্রুপ চুরি করে ফেলছিলেন। যেহেতু এটা ওই হ্যাক হয়ে গেছিল সে পুনরুদ্ধার করছে, এই জাতীয় একটা তা নিজের আরিফ ভাইয়ের ওই এটা লেখা। আমি হাসতে হাসতে মানে এখন আসলে মনে হয় কি জানেন, ধরেন ভাই আমার ল্যাপটপটা এখন যেটা কাজ করতেছে না, আমি আপনাকে একটু বললাম যে ভাই একটু ল্যাপটপটা একটু ঠিক করে দিবেন, তারপর আপনি একটু গোতাগুতি করে ঠিক করে বললেন যে ও ল্যাপটপটা তো আমি ঠিক করেছি এখন তো এটা আমার, তারপর আপনি ল্যাপটপটা নিয়ে চলে গেলেন। হ্যাঁ, এই আরিফ ভাইয়ের এই জিনিসটা আমি বুঝলাম না, বাচ্চাদের মতো মানে মনে হয় যে সে ক্লাস ফাইভে পড়ে সে একটা জিনিস জিতছে, হ্যাঁ এটা আমি জিতাই গেছি, হ্যাঁ বিশাল আমার একটা অর্জন। আরিফ ভাই যেভাবে চিবায় চিবায় কথা বলে কথাটা আমার কাছে খুব সুন্দর লাগে, বাট তার থিম যেটা যেমন নাদিয়া আপার লেখাগুলা, কিন্তু সত্য কথা বলি আমার নাদিয়া আপার লেখাগুলা খুব সুন্দর লাগে, মানে বাংলা ভাষায় এল্লা কি করবা এইভাবে করা খুব সুন্দর লাগে কথাগুলা, কিন্তু ভিতরে যে থিম গুলা টোটালি মিথ্যা কথা লেখে। কারণটা হচ্ছে যে আমি যতগুলো পড়লাম আপনার ইসে এই প্রমাণ সহকারে যে জার্মানের অথবা এই এই কন্টিনেন্টালের যে আপনার বিষয়গুলা, যেমন আপনার এখানে লেখাপড়া থেকে শুরু করে একটা অ্যাসাইলাম, আপনি বিয়ে করতে পারবেন না নাকি সুইডেনে যে অবশ্যই আপনি পারবেন, ইভেন আপনি যদি অ্যাসাইলাম থাকে তাহলে আপনি পারবেন না, আপনি যদি নর্মাল আপনি তাহলে পারবেন, নর্মাল এজ এ নর্মাল হিসেবে আসলে আপনি পারবেন, অ্যাসাইলাম হিসেবে আপনি পারবেন কিনা এটা আমি শিওর না, মনে হয় না আপনি পারবেন অ্যাসাইলাম হিসেবে, আমি আমার যদি জানা আছে সেটা একটু কঠিন হয়ে যায় তখন, অনেক কঠিন আপনি অ্যাসাইলাম হিসেবে অন্য কোথাও যাবে করতে পারবেন না, মানে আপনি আপনার ইসের ভিতরে থাকতে হবে, আপনার যে এরিয়াটা ওই এরিয়ার ভিতরে থাকতে হবে, আপনি অ্যাসাইলাম শিকার হলে তো দেশ ত্যাগ করা যায় না ভাই, অ্যাসাইলাম শিকার তো দেশ ত্যাগ করতে পারে রাইট, এমন কি এরিয়া ত্যাগ, এটাই আমি আমার কথা, শহর বা স্টেট থেকে বাইরে যেতে হলে অনুমতি নিতে হয় এখানে দৌড়তে হয় রাইট। তো এই আমি পুরো জিনিসটাই যে নাদিয়া আপা যে এত সুন্দর রসালো ভাবে বানায় বানায় যে কথাগুলো লিখছে, তো রসালো কথার আমি প্রশংসা করি যে খুব সুন্দর ভাবে লিখতে পারে উনি, আমি এটা প্রশংসা করি, কিন্তু ওনার ভিতরের যে থিম গুলা টোটালি বানানো এবং প্রত্যেকটা জিনিস আমি তার খেয়াল করছি, সে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ইসের এইভাবে করে লেখে, তার এক্সপিরিয়েন্স কিছুই নেই, সে কিছুই জানে না, আমাদের এই পাশের যে ল এবং এই সম্পর্কে তার কোনো ধারণাই নেই, এইটাই আর কি আমার কথার এটা ছিল। আরো অনেকগুলো পয়েন্ট ছিল তার কথা যতগুলো শুনছি আসিফ ভাই, আমি অনেকগুলো পয়েন্ট করছিলাম কিন্তু এখন আসলে না এত কিছু মনে থাকে না পয়েন্ট গুলা, ঠিক আছে ভাই ভালো লাগলো, প্রেম দাদা আসলে ভালো হইতো, হ্যাঁ আপনাকে বিদায় জানাই, তাহলে ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইলো এবং আজকের জন্য শুভরাত্রি, শুভকামনা ভাই। আচ্ছা হ্যাঁ, আর প্রেম দাদার সাথে কথা বলে একটু সাবধানে, প্রেম দাদা আমার গালি গালাজ করবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চালাম ভালো থাকবেন, বাই বাই। আচ্ছা ফাতেমা জান্নাত আপু যুক্ত হতে যাচ্ছেন, ওনাকে দেখি, আমাদের ফাতেমা জান্নাত আপু আমাদের খুবই ভালো একজন লেখক, উনি এখন ইদানিং লেখালেখি করছেন, ওনার কয়েকটা লেখা আমি পড়েছি খুবই ভালো লেগেছে, দেখি ফাতেমা জান্নাত আপু যুক্ত হন কিনা। ফাতেমা জান্নাত আপু আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি দেখে থাকলে যুক্ত হন। হ্যালো, হ্যালো, হ্যাঁ ফাতেমা জান্নাত আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার
আপনার ঘরের মধ্যে আসলে অবস্থা ছোট বাচ্চা একটা আছে, এই আপনার কাছাকাছি বয়স ছোট হবে, ওঠায় ওর জ্বালায় কিছু কিচ্ছু করতে পারি না বুঝছেন। আপনি অবশেষে আসলেন, গ্যারেজে চলে আসছি। আপনি অবশেষে আসলেন, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছিলাম কবে আপনি আমার লাইভে একদিন আসবেন। আমি খুবই খুশি হয়েছে আপনি আসছেন, এবং আপনার কয়েকটা লেখা আমি পড়েছি, অসম্ভব মানে অসম্ভব সুন্দর লেখা, অসম্ভব পরিচ্ছন্ন চিন্তার লেখা। থ্যাংক ইউ ভাইয়া, চেষ্টা করছি, কিন্তু গর্বিত বোধ করছি যে আপনি আমার লাইভে এসেছেন। ভাইয়া অনেক বানান ভুল হয় প্লিজ, আপনার ইন্টেলেকচুয়াল মানুষ জনে একটু দেখে রাখবেন বুঝছেন। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি আপনার যে সেন্স অফ হিউমার এবং আপনার যে মানে তীক্ষ্ণ বুদ্ধি, এটা সার্কাজম, হ্যাঁ সার্কাজম এবং আপনার তীক্ষ্ণ বুদ্ধি, এটা কিন্তু অসাধারণ। আমার খুবই, আমি আপনার মানে কথার তো এক রকমের ফ্যান হয়ে গেছি আপনার কথা শুনে কয়েকদিন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আসিফ ভাইয়া, ওই আমার বললাম তো আপনি আপনার ছেলেকে দিয়ে ইমাজিন করেন, ঠিক আছে, আমারও আছে সাইজের একটা বুঝছেন, কাছাকাছি সাইজের। আমি ভয়ে গ্যারাজে চলে আসছি ওর দাদির কাছে দিয়ে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি জাস্ট দু তিনটা কথা বলে চলে যাচ্ছি ভাইয়া। তো কথাগুলো আমি আসলে আগেই বলতাম, ঢুকতে পারিনি, সেটা হচ্ছে ভাইয়া আমি ওই মাঝে মাঝে দেখি ক্রিকেট খেলা, আমি খুব বড় ফ্যান। তো ক্রিকেট খেলা যখন হয়, ওই খেলার মধ্যে ধরেন একটা খেলোয়াড় এত কষ্ট করে খেলে, ধরুন মাশরাফি কিংবা যে কোনো খেলোয়াড় এত কষ্ট করে এত পরিশ্রম করে খেলে, খেলার পর ধরুন কোনো কারণে হেরে গেলো কিংবা মিস্টেক হলো, হতেই পারে, ঠিক আছে, তো কি করবে, এগুলো আমরা আসলে কখনো মেনে নিই, কখনো রাগ দেখাই। কিন্তু আমি দেখলাম আমাদের কমেন্টেটর সাহেবরা নিজে না খেলে, নিজে না নামিয়ে পরিশ্রমটা সে করে নেয়, রিস্ক সে নেয়, তারপর ধরেন অন্য কিছুতে সে ইনভলভ হয়, কিন্তু লম্বা লম্বা কথা। তো আমার না ব্যাপারটা আপনাদের সাথে একটু মেলে, ঠিক আছে, যে আপনাদের মতো মানুষ দু চারজন দেখেন আসিফ ভাইয়া, আমি এবং এই যে আমি অনেককে চিনি যারা আপনার মাধ্যমে, অনেস্টলি স্পিকিং, শুধুমাত্র আপনার মাধ্যমে শুরুটা হয়েছে, যে তারা অনেক কিছু জানতে পেরেছে। মানে আপনি অনেক কিছু লিখতেন, শুরুতে না পড়লে আমি এখন পড়ি, মানে আপনার যেগুলো কমেন্ট সেকশনে পড়ে আমি যাচাই করি, কিন্তু আমি আবার মানে বসে থাকি না, আমি সাথে সাথে এগুলো চেক করি, কিংবা কাউকে না কাউকে জিজ্ঞেস করি ব্যাপারটা কি। তো আমি এখন পর্যন্ত অনেস্টলি স্পিকিং কিছুই ভুল পাইনি, একদম অনেস্টলি অ্যাডমিট করতেছি, খুব বেশি পড়ছি তা না, অল্প, বাট অ্যাডমিট করছি। যেমন এই যে আপনি একটা জিনিস একবার পোস্ট করেছিলেন যে হজরত আলী উনি উনাকে বিয়ে করতে দেওয়া হয়নি, আপনি না দিলে আমি জীবনও জানতাম না, মানুষ জন্ম থেকে মরে গেলেও আমার নানু সারা জীবন কোরআন শরীফ ওয়াজিবা পড়ছে, উনিও মধ্যে এটা জানেন না যে উনাকে বিয়ে করতে দেওয়া হয়নি। এই যে জানি এখন যারা এখন এই সোকল কি বলবো উচ্চারণটা ভালো করে ক্লিয়ারলি আসে না, মানে সোশ্যাল সমাজ কিংবা কি বলবো এটা ইন্টেলেকচুয়াল ক্লাস যারা নিজেদেরকে ক্লেম করে যে আপনাদের বিগ ব্রাদারদের ইদানিং দেখছি যাদের সাথে আপনার একটু টোকাটুকি লাগছে, তারা বলে যে মুক্ত চিন্তক যারা তারা খুব ক্লিন ভাবে মুক্ত চিন্তার চর্চা করতে করতে চরচরি বানায়, ঠিক আছে, তারা কি এরকম মাঠে ঘাটে গিয়ে পোলাপানের মতো ঝগড়া করে কিনা। তো হয় কি ওনারা এই যে চরচরি গুলো বানাচ্ছে, নিজেরাই বানাচ্ছে আর বসে বসে নিজেরাই চরচরি খাচ্ছে, কিন্তু আমাদের মতো সাদা মাঠা মাথার মানুষ কিছু আছে যারা এত ইন্টেলেকচুয়াল চিন্তা করতে পারি না ভাইয়া, এত বুদ্ধি আর এত সংসার, সরি, এত টাইম আমাদের হয় না। তো আমরা বেসিক্যালি শিখি কিন্তু আপনাদের মতো মানুষের কাছ থেকে, আপনারা যারা ধরেন এই মাঠে ঘাটে নেমে কর্মীর মতো পরিশ্রম করছেন, ওই কেউ গুলি করলে গুলিটাও আপনারা খাচ্ছেন কিন্তু ভাইয়া সামনে থেকে, বুঝছেন, বকা গুলো আপনি খাচ্ছেন, গজব আপনারাই দিচ্ছে, কিন্তু কেউ কিন্তু ওই আপনাদের বিগ ব্রাদার থেকে গজব দেয় না, কিছুই দেয় না। ওনারা হয় কি ওই উপরে ঝিম মেরে বসে থাকে ক্রিকেট কমেন্টেটরের মতো, খেলা শেষ হলে বসে বসে দোষ ধরে, এইটা কেন ভুল বললাম, ওইটা কেন ভুল বললাম, এভাবে মারা উচিত ছিল, এভাবে মারা উচিত ছিল, কিন্তু আসলে ওনাদের মানুষ খায় না, খায় কিন্তু সেই মাশরাফিকে, ঠিক আছে, একটা ম্যাচ হারুক আর দশটা ম্যাচ হারুক, আমরা দেখি মাশরাফিকে, খাই মাশরাফি মানে খেলাকে, ঠিক আছে। তো এটাই আমি বলতে যাচ্ছিলাম, শুধু শুধু আপনাদের কথা না, এই যে ধরুন আমাদের মুসলিম ভাইদের মধ্যেও ডিবেটার যারা আছে লাইভ ডিবেটার, দেখেন সবাই কিন্তু এমকেএসএম ভাই থেকে শুরু করে সবার কথা বলছি, ওনাদের সাথে আমার মানে ওনাদেরকে পছন্দ করি না করি সেটা না, বেচারা এম কে হাসান বলেন আর তানভীর সহি বলেন আর যাই বলেন, বকা গুলো কিন্তু এরাই খায় বুঝছেন, বকা ঝকা, এই যে মিশন ভাই বলেন, সবার ট্রল কিন্তু ওদেরকেই করছে, কিন্তু ওই যে উপরের দিকে মালানা যারা আছেন, ওয়াজি যারা আছেন স্টেজে উঠে সুন্দর গোছানো স্টেজে, হ্যাঁ আলেমরা মানে দামি দামি মার্সিডিজ গাড়ি বিএমডাব্লিউ গাড়িতে করে আসেন, নামেন, মানে বিশাল সোলো লেকচার টেকচার দিয়ে ওনারা চলে যান, এই দুই চারটা কোয়েশ্চেন কেউ জিজ্ঞেস করলে মন মতো উত্তর দেন, ওনাদেরকে কিন্তু কেউ গালিয়ে দিচ্ছে না, তর্কাতে কেউ করছে না, ছোট করছে না, ট্রল করছে না, পাবে কোথায়। কিন্তু এই যারা মুসলিম লাইভ ডিবেটার দিন কিন্তু এগুলারই সবাই ঝাড়ির মধ্যে রাখতেছে, এদেরকে রিস্কে রাখতেছে বুঝছেন। তো হয় কি ধরেন এরা কিংবা আপনারা একটু থেকে একটু ভুল করছেন আর মানে ওই একটা ইন্টেলেকচুয়াল ক্লাস থেকে উঠছে, ঠিক আছে, হ্যাঁ তোমরা এই বলো, তোমরা এই বলো, এইভাবে করে না ইসলাম প্রচার কিংবা এইভাবে করে না নাস্তিকতা প্রচার, আমার হাস্যকর লাগে, ঠিক আছে। তো আপনার লাইভের থ্রুতে আমি বলতেছি সকল দ্যাট আলেম সমাজ এন্ড সকল দ্যাট আপনাদের ওই যে বিগ ব্রাদার সমাজকে বলতেছি এজ এ ভেরি নর্মাল সিটিজেন, এজ এ ভেরি সাদা মাটা পার্সন, আমাদের আপনাদের দরকার নাই, আমাদের আসিফ ভাই দরকার কিংবা আমাদের আসলে এম কে সান টাইপের লোকই দরকার, ঠিক আছে, যারা আমাদের আমাদের ভিতরে ঢুকবে, আমাদের ভিতরে ঢুকে যার যেটা মতবাদ বোঝাবে, আমাদের সাথে তর্ক বিতর্ক করবে, ঠিক আছে, অ্যাটলিস্ট আমরা শিখবো, রিয়েলাইজ করবো, আমরা ফেস অফ করবো, ঠিক আছে, আমাদের ওনাদের আসলে দরকার নেই। তো এর চেয়ে আসলে বেশি না, এইটুকুই বলতে চাচ্ছি আসিফ ভাই। আর এই যে আপনারা নিয়ে এত কিছু বলে, ঠিক আছে, ওনারা মনে হয় কি মানে ওই যে কোপ খাওয়া জিনিসটা খুব মজার বিষয়, কে মনে হয় আসে পিছন থেকে একটা টোকা মেরে দিয়ে চলে গেছে, জি জি
দাও দাও দাও, একটু একটু টোকা দাও, একটু টুকা দাও, আমি একটু হাত দিয়ে এখানে একটু চুলকাই, কোপ একটা টোকের মতো জিনিস। আচ্ছা ঠিক আছে, আপনি তো বলে যে জার্মানি যাওয়ার জন্য কোপ খাইছেন আপনি এই জন্য। আচ্ছা ঠিক আছে, জার্মানি যাওয়ার জন্য না, ঠিক আছে, কেউ ওনাদেরকে ধরেন একটা ভিসা দিলো, কেউ রাজি আছে? মানে আমি আমি অফার করতে যাচ্ছি, খাবেন কোপ না, একটা ব্লেড ব্রেড দিয়ে একটু ছেঁচে দিব, এটাও কি কেউ খাওয়ার জন্য রাজি আছেন? ঠিক আছে, আমার খুব মাঝে মাঝে মানে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, যেই বলে যে হ্যাঁ কোপ খাইছি এখন এটা ইউজ করতেছে, মনে হয় যে কোপ খুব মজার একটা জিনিস, শখে খায়। ঠিক আছে, তো ওনারা আপনাদের আপনাকে রাখতে পারে নাই বলেই তো আপনি থাকেন নাই, ঠিক আছে, কেউ এমনি এমনি শখে দেশ ছাড়ে না, বুঝছেন, আর আপনার মতো মানুষ তো ছাড়ার কথাই না। তো এটাই আর কি ভাইয়া, সবাই মানে শুধু ওই মানে নিজে কিছু করবে না, ভাষণ দিবে, বুঝছেন, আর এই ভাষণগুলো শুনতে ভালো লাগে না, অনেক হয়েছে, অনেক শুনছি ভাষণ, আপনি না থাকলে কিংবা আমি বলবো এই মুসলিম লাইভ ডিবেটাররা না থাকলেও অনেক ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভুল বলেন সঠিক বলেন আমরা মানুষের মধ্যে কখনো পৌঁছাইতো না। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি আমার আপনাদেরকে দরকার, মানে আমি এবং আমার মতো মানুষদের। ঠিক আছে আপু, আপনাকে আমি ছোট একটা কথা বলতে চাই, বসে থাকুন, ছোট একটা কথা বলতে চাই, যে আমি যে পরিমানে হাদিস পড়েছি, যে পরিমানে তাফসির পড়েছি, আমি যদি মনে করেন যদি বাংলাদেশে থেকে ইসলাম প্রচার করতাম, আমার কি টাকার অভাব হইতো? আপনার কি মনে হয় যে আমার টাকার অভাব হইতো কখনো? টাকা কি আমার রাখার জায়গা থাকতো? আমি যদি ইসলাম প্রচার করতাম আমার টাকা রাখার জায়গা হইতো না? আমি যে পরিমানে ইসলাম থেকে যে পরিমাণ পড়ালেখা আমি করেছি, আমি বাংলাদেশে যে কোনো ইসলামিক অর্গানাইজেশনে থাকলে, ইসলামিক রাজনৈতিক দলে থাকলে আমার টাকা রাখার জায়গা থাকতো না? অনেকগুলো মানুষ হচ্ছেন আসলে কিছু পারফিউমের মতো, এদেরকে যদি হাতের মুঠো মানে চিপে রাখে স্মেল কিন্তু বের হবে। ঠিক আছে, পারফিউম জিনিসটা এমন, এটা হাত দিয়ে মানে চিপে ধরে আটকানো যায় না। ঠিক আছে, তো আশা করি কখনো ঠেকবেন না। ঠিক আছে, যেখানে থাকেন, জার্মানিতে থাকেন, বাংলাদেশে থাকেন, কখনো ইউএসএ আসলে ঠেকবেন না। ঠিক আছে, ইউর ফিউচার ইজ ব্রাইট। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আমার অন্যদিন আপনার সাথে কথা বলবো, আপনার লাইভে আসতে ভয় লাগে। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা এবং আজকের জন্য শুভরাত্রি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, বাই বাই। ফাতেমা জান্নাতাপুর সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ওনার লেখা আপনারা পড়তে পারেন, ফাতেমা জান্নাতাপুর প্রোফাইলে একটু গিয়ে ওনার লেখাগুলো দেখতে পারেন। উনি বেশ কিছু চমৎকার প্রশ্ন করেছেন যে দেখা উচিত। আপনারা যারা আজকে লাইভটা দেখছেন, আপনারা একটু কষ্ট করে ওনার প্রোফাইলটা ফলো দিয়ে রাখেন বা ফ্রেন্ড করে রাখেন বা ফলো দিয়ে রাখেন বা লেখাগুলো পড়ে দেখেন, আমার মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে, লেখাগুলো পড়লে আপনাদের জন্য ভালো হবে। যাই হোক, আজকে আবার প্রেম সম্রাটকে দেখা যাচ্ছে, শেফুদাকে দেখা যাচ্ছে। শেফুদা, আপনাকে অনেক মানে আপনাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে অনেক ভালোবাসা আপনার জন্য। আপনি ভালো থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন, এবং আপনার জন্য, আপনার জন্য আমরা সবাই চিন্তা করি। আপনার যদি কোনো, আপনার জন্য কোনো ক্ষতি কেউ না করতে পারে সেটা নিয়ে আমরা সবাই চিন্তা করি, আমরা সবাই এটা নিয়ে ভাবি। আপনার জন্য অনেক শুভকামনা রইল শেফুদা, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আজকের মতো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো। শুভকামনা সবার জন্য এবং শুভরাত্রি।